আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ব্যাঙ্গালোরের বিখ্যাত কালীবাড়িতে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পুরোহিত মশাই শিবশঙ্কর ভট্টাচার্য। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার নমস্কার জয় মা, আপনাদের চ্যানেলকে স্বাগত। এই ব্যাঙ্গালোরে, সুদূর কলকাতা থেকে আপনারা এসেছেন আমাদের জন্য সৌভাগ্যে, এবং মায়ের কৃপায় আপনারা এসেছেন, মা আপনাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছ থেকে শুনে নেব এই মন্দিরের ইতিহাস। মন্দিরের ইতিহাস খুব সিম্পল, খুব সাধারণ একটা কালী বাড়ি। বাঙালিরা এখানে আসেন মায়ের কৃপায়, ওনারা কৃপাধন্য এবং মা তাদের সাথে রয়েছেন, ব্যাঙ্গালোরবাসীদের সাথে রয়েছেন, তারা তাই সুখে শান্তিতে বাস করেন। এবং ইতিহাস বলতে, এই জায়গাটা আগে খুব জঙ্গল ছিল, অনেক কষ্ট করে এই মন্দিরে পৌঁছতে হতো। খুব বেশি কাল আগের কথা না, তাও ব্যাঙ্গালোরের এমনিতেও তো বহু পুরনো শহর তো না, নতুন শহর। তো আমি যখন আসি তখন আমি এখান থেকে অনেকটা দূরে থাকতাম, প্রায় 70-80 কিলোমিটার দূরে থাকতাম। আমি ওখান থেকে আমি এসেছিলাম এইখানে কিছুটা দূরে একটা বড় পুজোতে, মূলত সাউথ ইন্ডিয়ানদের পুজো ছিল, ওটা ওদের ফেস্টিভ্যাল ছিল, ওরা আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিল। তো এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন পরিশ্রান্ত থাকার কারণে একটা বড় গাছ ছিল, সেই গাছের নিচে আমি নামাবলি পাতিয়ে আমি ওখানে বিশ্রাম নিই। সে সময় আমার ঘুম আসে, তো সে গভীর ঘুমে আমি দেখি যে খুব সুন্দর একটা মন্দির বানিয়েছি, প্রচুর লোক ওখানে বসে প্রসাদ পাচ্ছেন, খিচুড়ি প্রসাদ কলা পাতায়। তো যেমন যেমন দেখেছিলাম আমি স্বপ্নের মধ্যে, সেই স্বপ্ন আজকে সত্যি হয়েছে, বাস্তব হয়েছে মায়ের কৃপায়। আর ব্যাস এটাই ইতিহাস। এখন সবাই আসেন, পুরো ব্যাঙ্গালোরের সবাই আসেন এখানে মায়ের কাছে। অমাবস্যায় বিশেষ পুজো হয় এখানে, সবাইকে ভোগ খাওয়ানো হয় বসিয়ে। এমনি বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, সবসময় কিছু না কিছু হচ্ছে এখানে। আপনার হাত ধরে এই নতুন মন্দিরে নতুন ভাবে পথ চলা, মা আগে থেকেই ছিল। হ্যাঁ, মা তো সব জায়গায় আগে থেকে হ্যাঁ আছেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখানে প্রতিষ্ঠা এখানে আমি প্রতিষ্ঠাটা করেছিলাম। আপনি প্রথম করেন কোন বছরে? এটা 2010-এ আমি জমিটা কিনেছি, আর 2017-তে মানে মন্দিরের রূপ পায় এবং মন্দিরের প্রতিষ্ঠা হয় 2017-তে মা এপ্রিল মাসে। সবারই, হ্যাঁ বাঙালিদের কাছে আমাদের মা কালী একটা অন্য আবেগ, একটা শক্তি। এইখানে বাঙালিদের সমাগম কেমন? বাঙালিরা আসেন, প্রচুর বাঙালি, মানে ব্যাঙ্গালোরের সব বাঙালিরাই জানেন যে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি বা ব্যাঙ্গালোর কালীবাড়ি। তো সবাই আসেন, সবাই নিজের মা এখানে এলে অনেক প্রবলেম সলভ হয়, কিছু মানুষের বিশ্বাস, বিশেষ করে যাদের সন্তান হতে অসুবিধা তারা মায়ের কাছে এসে মানত করেন। তো মায়ের গায়ে যে দেখছি না তো গয়না বা যা কিছু সব ওদের দান, ওরাই দিয়েছেন সব নিজের মনস্কামনা পূর্ণ হওয়াতে। কোন কোন তিথিতে সবচেয়ে বেশি সমাগম মানুষের? অমাবস্যা তিথিতে, যেমন কালকে অমাবস্যা আছে, 15ই আগস্ট কাল অমাবস্যা তিথি, হুম তাতে প্রচুর ভক্তরা আসেন, প্রচুর দূর দূর থেকে আসেন, এমনকি মাইসুর থেকেও লোক আসে। হুম আর এদিকে হসুর বা ইকবালাপুর, ডোরবালাপুর, অনেক দূর দূর থেকে, মানে ব্যাঙ্গালোরের আশেপাশে পার্শ্ববর্তী যত জায়গা আছে, ব্যাঙ্গালোর থেকে তো আসেনি, আর বহু দূর থেকে লোকরা আসেন। এখন তো শ্রাবণ মাস, ভক্তজন এখানে মানে বাবার মাথায় জল দিতে আসছেন আশা হ্যাঁ করি। হ্যাঁ, এমনিতে সাউথ থেকেই কোনো মন্দিরে ভক্তদের প্রবেশ করতে ওরা দেয় না, শুধুমাত্র পুরোহিতরা মন্দিরে প্রবেশ করতে পারে। কিন্তু এই মন্দির যেমন আমাদের সবাই মন্দিরে আসতে পারে, বাবার মাথায় জল ঢালতে পারে, এমনি শ্রাবণ মাসে তার জন্য আজ সকাল থেকে শুরু হয়ে গেছে ভক্ত সমাগম, যারা আসছেন। কিছুক্ষণ আগেই রুদ্রাভিষেক শেষ হলো, আমি প্রতি সোমবারে রুদ্রাভিষেক করি, তো তার জন্য প্রচুর মানুষ এসছেন, তারা নিজেরা, আপনি যেমন দেখছেন প্রচুর মানুষ এসছেন। তাছাড়াও আপনার একটা খুব বড় জিনিস যেটা আমরা জানি, আপনি
খুব ভালো গান গান। না আমি গান অত ভালো কিনা জানি না, তবে হ্যাঁ একটু বাউলরা আসেন, আমি সাধারণত যারা শান্তিনিকেতনের লোকজন তারা এখানে আসেন, বা নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, প্রাচীন যে গানগুলো রয়েছে পুরাতনী গানগুলো সেগুলো এখানে হয়, আমরা এক অন্য ধারায় ওগুলোকে নিয়ে চলেছি। যারা আগেকার দিনের সব নামকরা বিখ্যাত বিখ্যাত লোকজন ছিলেন তাদের মধ্যে আজ অনেকেই নেই, সে গানগুলো আমরা বাঁচিয়ে রেখেছি তাদের। কালীবাড়িতে বাউলরা আসেন, তাদের নিজস্ব কোনো প্রয়োজনে কেউ ডাক্তার দেখাতে আসেন তারা এখানে থাকেন, এখানে তখন গান বাজনা হয়, মানে তারা আসেন হয়তো ডাক্তার দেখানোর জন্যে, কিন্তু অর্ধেক কাজ মায়ের কাছে থেকেই আনন্দে থেকে গান বাজনা করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এবং তারা নিজেরাই বলেন যে যতটা না ডাক্তার করেছে তার থেকে বেশি মন্দিরে থেকে আমরা এই পরিবেশের মধ্যে থেকে আমরা আরও ভালো শান্তিতে থেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এই কিছুদিন আগে আমাদের বিখ্যাত বাউল আনন্দ দাস বাউল উনি এসেছিলেন, আর স্বপন অধিকারী এসেছিলেন, তার আগে তো এমনি যারা পটা অভিজিৎ বর্মন পটা তারা, তিনি খুব মায়ের ভক্ত, তিনি আসেন কলকাতা থেকে, আর সহজ মা, উৎপল ফকির এরা তো আসেই, আরও বহু মানুষ আছে মানে বাউলদের মধ্যে রাজু দাস বাউল, প্রচুর বাউল আছে যাদের নাম, তো একজন তো খুব ভালো আমাদের খুব কাছের মানুষ ছিলেন সাধন দাস বৈরাগ্য, কিছুদিন আগে উনি দেহ রাখলেন, তাদের পুরো পরিবার মানে বাউল পরিবার তারা সব আসেন। আপনার গলায় দুকলি। মায়ের মন্ত্র সেটাই আমার কাছে গান। ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাসক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমঃস্তুতে, কালী কালী মহাকালী কালিকে পাপহারিণে ধর্মকামার্থমোক্ষদে দেবী মহাকালী নমঃস্তুতে। আমাদের এই মাতৃ মন্দির দশ মহাবিদ্যার মন্দির, মা কালী রয়েছেন তার উপরে আপনারা দেখছেন, ওম কালী তার মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাচ বিদ্বাধমাবতি তথা বগলা সিদ্ধ বিদ্বাচম মাতঙ্গি কমলাত্মিকা এতাদশ মহাবিদ্বাম সিদ্ধ বিদ্বা প্রকীর্তিতহাম। এই দশ মহাবিদ্যা রয়েছেন, মা এখানেই আছেন আপনাদের সবার মঙ্গলের জন্যে, আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি ওম সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্যামত প্রসাদেনহ ভবিষ্যন্তি ন সংশয়ম। এই মন্ত্র পাঠ করুন, সব দুঃখ কষ্ট দূরে যাবে, মায়ের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে আছে থাকবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আতুল চরণে আপনাদের সবার শ্রীবৃদ্ধি কামনা করছে, খুব ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে সুদূর কলকাতা থেকে এত দূরে আসার জন্যে, অনেক অনেক ধন্যবাদ। জয় মা, জয় মা। এএমপি টিভি দেখুন মনের আনন্দে।